আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীর আশেপাশের সাত জেলায় কঠোর লকডাউনে বিচ্ছিন্ন ঢাকা, হঠাৎ সিদ্ধান্তে বিড়ম্বনায় মানুষ। দেশে করোনা ও উপসর্গে আরও অন্তত 56 জনের মৃত্যু, সারা দেশে 2 সপ্তাহের কঠোর লকডাউনের পরামর্শ। প্রাকৃতিক দুর্যোগ সহ যে কোনো বাধা মোকাবেলা করতে সক্ষম বাংলাদেশের মানুষ, বললেন প্রধানমন্ত্রী। মানব পাচারকারীদের সাথে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা পাওয়া গেছে বলছে পুলিশ, চক্রের সাথে টিকটক বাবুর ঘনিষ্ঠ সম্পর্ক। এবং প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। সকাল থেকে শুরু হয়েছে ঢাকার পার্শ্ববর্তী 7 জেলায় কঠোর লকডাউন। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, জরুরি প্রয়োজন ছাড়া এই সময় কোনো যানবাহন চলতে দেয়া হবে না। বন্ধ রয়েছে দূরপাল্লার গণপরিবহন, তবে কয়েকটি এলাকায় খোলা রয়েছে অধিকাংশ দোকানপাট, স্বাভাবিক রয়েছে রিক্সাসহ ছোট যান চলাচল। প্রতিনিধিদের তথ্যচিত্রে নিয়ে আরও জানাচ্ছেন বিপ্লব রায়। করোনা ভাইরাসের অতিমাত্রার সংক্রমণ এড়াতে 7 জেলায় কঠোর লকডাউন ঘোষণার পর বন্ধ রয়েছে ঢাকার সাথে গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জের সড়ক যোগাযোগ। তবে অনেক জেলায় খোলা রয়েছে দোকানপাট, চলতে দেখা গেছে ভ্যান, রিক্সাসহ ছোট যানবাহন। বৈরী আবহাওয়ার মধ্যে নারায়ণগঞ্জে 18টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। মানিকগঞ্জ শহরে নিয়ন্ত্রিত রয়েছে সাধারণ মানুষের চলাচল, বন্ধ রয়েছে দোকানপাট। মুন্সিগঞ্জের 10টি প্রবেশমুখে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট, বন্ধ রয়েছে সব ধরনের লঞ্চ চলাচল। এর মধ্যেও অনেককে ফেরি পার হয়ে পায়ে হেঁটে কিংবা অটোরিকশায় ঢাকার দিকে আসতে দেখা গেছে। ছোট যানবাহন চালকরা বলছেন, জীবন বাঁচানোর তাগিদেই তাদের রাস্তায় নামতে হয়েছে। গাজীপুরে লকডাউনের নির্দেশনা মানছেন না অনেকেই, চলছে দূরপাল্লার বেশ কিছু পরিবহন। ঢাকার প্রবেশ পথগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি দেখা গেলেও নানা অজুহাত যাত্রীদের। রাজবাড়িতেও অধিকাংশ দোকানপাট এবং গণপরিবহন বন্ধ থাকলেও সড়কে যাত্রীদের ভিড় রয়েছে। এদিকে প্রশাসন বলছে, অ্যাম্বুলেন্স ও জরুরি পণ্য পরিবহন ছাড়া কোনো কিছু চলতে দেয়া হবে না। সর্বাত্মক লকডাউনে খুলনায় বন্ধ রয়েছে গণপরিবহন, মার্কেট, দোকানপাট, শপিং মল ও অফিস। বিপ্লব রায়, এটিএন বাংলা। চারপাশের 7 জেলা লকডাউনে সারা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন রাজধানী ঢাকা। বন্ধ করে দেওয়া হয়েছে দূরপাল্লার বাস ও নৌ চলাচল। তবে হঠাৎ এই সিদ্ধান্তে বিড়ম্বনায় পড়েছেন সাধারণ মানুষ। ভোগান্তি নিয়েই ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করছেন অনেকে। বিস্তারিত একরামুল হক সায়মের রিপোর্টে। ঢাকামুখী মানুষের স্রোত মঙ্গলবার ভোর থেকেই, রাজধানীর অন্যতম প্রবেশমুখ গাবতলী দৃশ্য এটি। ঢাকামুখী সব যানবাহন আমিনবাজারে আটকে দেওয়ায় পায়ে হেঁটেই গাবতলী ব্রিজ পার হয়ে রাজধানীর ভেতরে ঢোকেন অসংখ্য মানুষ। আমিনবাজার থেকে পুরো গাড়ি জ্যাম ওই জায়গা থেকে হেঁটে আসছে। ভোর 6টা থেকে 7 জেলায় লকডাউন কার্যকর হলেও আগের রাতে বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা দূরপাল্লার নাইট কোচ ঢাকায় পৌঁছায় সকালে। তবে সেসব বাসকে কাউন্টার পর্যন্ত আসতে না দেওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আসছি সাগুরায়, আমিনবাজারের ওদিক দিয়ে পুরো যে আমার গাড়ি ঘুরে যাচ্ছে। অনেকে ঢাকার বাইরে যাবার উদ্দেশ্যে বাস কাউন্টারে এসে ফিরে যান, কেউ আবার বিকল্প উপায়ে যাতায়াতের চেষ্টা করেন। এখন বন্ধ, আমি তা বলতে পারি না, মেডিকেলে তে আমার এই আজকে ছুটি কাটছে, এখন যাইতেই হবে, আমার বাসায় বাচ্চা আছে। উত্তর পশ্চিমাঞ্চল থেকে আসা প্রাইভেট কার, মাইক্রোবাস সহ গণপরিবহনগুলোকে আমিনবাজার আর ঢাকা থেকে সাভারমুখী গাড়িগুলোকে গাবতলী থেকে ঘুরিয়ে দেয় পুলিশ। এতে আশপাশে তীব্র যানজট তৈরি হয়। আমরা ঢাকা থেকে কোনো গাড়ি বের হতে দিব না এবং
ঢাকার বাইরে থেকে কোনো গাড়ি ঢাকার ভিতরে আসতে দিব না। শুধুমাত্র ইমার্জেন্সি সার্ভিসের সাথে যারা জড়িত সে সমস্ত গাড়ি আমরা আসতে দিব এবং যেতে দেব। সাত জেলায় লকডাউনের পাশাপাশি 30 জুন পর্যন্ত বন্ধ থাকবে ঢাকার সাথে সারা দেশের যান চলাচল। করোনা সংক্রমণ বন্ধে মানুষের চলাচল নিয়ন্ত্রণে বারবার উদ্যোগ নিতে হচ্ছে সরকারকে, হয়তো এর বিকল্প কিছু নেই। তবে জনসাধারণ বলছেন এসব ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ আর সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হলে তাদের ভোগান্তি কিছুটা হলেও কমত। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, গাবতলী, ঢাকা। স্বাস্থ্যবিধি মানাতে নানা উদ্যোগ নেওয়ার পরও কমছে না দেশে করোনা প্রকোপ। প্রতিদিন বিভিন্ন জেলায় মৃত্যু ও সংক্রমণের হার বেড়ে চলেছে। গত 24 ঘন্টায় সারা দেশে করোনা আক্রান্ত হয়ে আরও 56 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছেন 13 জন, এর মধ্যে রাজশাহীর 12 এবং নাটোরের 1 জন। খুলনায় মারা গেছেন 11 জন। সাতক্ষীরায় করোনায় 1 জন এবং উপসর্গে 8 জনের মৃত্যু হয়েছে। যশোরে এই ভাইরাসে মারা গেছেন 6 জন। কুষ্টিয়ায় মারা গেছেন 3 জন। জেলায় নতুন আক্রান্ত 119 জন। সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 3 জন। নতুন করে সংক্রমিত 69 জন। বরিশালও 3 জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। নতুন শনাক্ত 71 জন। চট্টগ্রামে 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনাক্ত 226 জন। ফরিদপুর ও বগুড়ায় 6 জনের মৃত্যু হয়েছে। কুড়িগ্রামে করোনায় আরও 1 জন মারা গেছেন। জামালপুরে নতুন শনাক্ত 35 ও নোয়াখালীতে 69 জন। করোনা সংক্রমণ বাড়তে থাকায় সারা দেশে 2 সপ্তাহের কঠোর লকডাউনের পরামর্শ বিশেষজ্ঞদের। তারা বলছেন সীমান্ত এলাকার পাশাপাশি রাজধানী ও আশেপাশের জেলাগুলোতেও বাড়ছে করোনা সংক্রমণ। সরকারি পরিসংখ্যার মতে ঢাকাতে এখনও সংক্রমণ ও মৃত্যুর হার সবচেয়ে বেশি। স্বাস্থ্যবিধি না মানলে সামনে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। দেশে ক্রমশই বাড়ছে করোনা সংক্রমণ। সীমান্তবর্তী জেলাগুলোয় সংক্রমণ কিছুটা কমলেও বেড়েছে অন্যান্য এলাকায়। এতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ঢাকা ও আশপাশের এলাকাসহ অন্তত 45টি জেলা। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া পরিসংখ্যান অনুযায়ী গত 1 সপ্তাহে ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে সংক্রমণের হার দ্রুত বাড়ছে। মৃত্যু হারেও পিছিয়ে নেই বিভাগগুলো। এখন পর্যন্ত ঢাকা বিভাগেই মৃত্যুর হার সর্বোচ্চ 54.46%। এমন পরিস্থিতিতেও রাস্তাঘাট, দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ, যানবাহন ও মসজিদ মন্দির সহ সবখানেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। বিয়ে ও জন্মদিন সহ অন্যান্য সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে নতুন করে সরকারের দেয়া 5টি নির্দেশনাও মানা হচ্ছে না। স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন না করা গেলে আবারও পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। ভেতরের জেলাগুলো এখন সংক্রমণের উচ্চ হার, কাজেই আমার মনে হয় যে সমস্ত বাংলাদেশ একসঙ্গে 2 সপ্তাহের জন্য যাতায়াত নিয়ন্ত্রণ করা দরকার। তাহলে এখন যে সংক্রমণটা বাড়ছে, তৃতীয় ঢেউ হবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সংক্রমণের হার যেভাবে বাড়ছে এতে সামনে হাসপাতালগুলোর ওপর চাপ বাড়তে পারে। প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে যে বা মানুষের বাড়িতে যে নজরদারি করা কিন্তু আসলে কারোর পক্ষেই সম্ভব নয়। এটি হচ্ছে ব্যক্তির বিবেক বিবেচনা, শিক্ষা এবং সর্বোপরি দেশের প্রতি তার যে কমিটমেন্ট। কেবলমাত্র আইনের প্রয়োগ করে কিন্তু অতিমারী বা মহামারী পৃথিবীর কোথাও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। জনগণের সক্রিয় অংশগ্রহণে এটি সম্ভব হয়েছে। এজন্য প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরুতে এবং সঠিক নিয়মে স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে অনুরোধ করেছে স্বাস্থ্য বিভাগ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা ও চট্টগ্রামের বস্তি ও তার আশেপাশের মানুষের রক্তে কোভিড উপস্থিতির হার বেশি পাওয়া গেছে বলে এক গবেষণায় প্রকাশ করেছে ICDDRB। মূলত ওইসব এলাকায় বসবাসকারীদের রক্তে কোভিড-19 উপস্থিতি এবং তার সম্ভাব্য কারণ নির্ণয় করতে গত বছরের অক্টোবর থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত এই সমীক্ষা চালানো হয়। সেখানে 3,220 জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রামের তুলনায় ঢাকায় সেরো পজিটিভিটির হার বেশি পাওয়া যায়। ঢাকায় শতকরা 71 ভাগ আর চট্টগ্রামে 55 ভাগ মানুষের মধ্যে এর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
যত বাধাই আসুক না কেন দেশের মানুষ তা মোকাবেলা করতে সক্ষম বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল। মুজিব বর্ষ উপলক্ষে গণভবনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকাশিত দুর্যোগ ঝুঁকি হ্রাসে বঙ্গবন্ধু বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় ভিডিও কনফারেন্সে শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় যোগ দেন তিনি। বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে, এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সেটা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা যে সুপরিকল্পিতভাবে পদক্ষেপ নিয়েছি, এসডিজি বাস্তবায়নে বিশ্বের তিনটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম অবস্থানে আছে। আমাদের সুষ্ঠু পরিকল্পনা, সুনির্দিষ্ট দিক দর্শন আছে এবং আমরা সেই পরিকল্পিতভাবে এগোচ্ছি বলে এটা অর্জন সম্ভব। মানব পাচারের সাথে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। নড়াইল ও যশোর থেকে মানব পাচারের মূল হোতা নদী সহ সাতজনকে গ্রেফতারের পর তারা পুলিশকে চাঞ্চল্যকর তথ্য দেয়। এ চক্রের সাথে টিকটক বাবুর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ এসব তথ্য জানান। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। সম্প্রতি ভারতে এক বাংলাদেশি তরুণীকে নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একের পর এক অভিযানে বেশ কয়েকজন পাচারকারী গ্রেফতার হয়। ভারতে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা পাঁচ নারী হাতিরঝিল থানায় মামলা করে। তাদের দেওয়া তথ্যে বেরিয়ে আসে পাচারকারী চক্রের অন্যতম আরেক সদস্য নদী ওরফে জয়ার নাম। যশোর ও নড়াইলে অভিযান চালিয়ে নদীসহ এই চক্রের সাতজনকে গ্রেফতার করে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, 2015 সাল থেকে বিভিন্ন বয়সী তরুণীদের প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করত এই চক্রটি। 2015 সালে তার বিবাহ বিচ্ছেদের পর থেকে সে ভিন্ন পথে চলে আসে এবং বিভিন্ন এই সমস্ত কার্যক্রমে সে নিজেকে জড়িয়ে ফেলে। নদী, হৃদয়বাবু এবং আরও দু একজনের নাম যেগুলো আমরা আগে উল্লেখ করেছিলাম, তাদের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক এবং সহযোগিতায় তারা পাচার কাজে জড়িত ছিল। পুলিশ জানায়, এই পাচার চক্রের সাথে যশোর ও নড়াইলের বেশ কয়েকজন জনপ্রতিনিধির সম্পৃক্ততা পাওয়া গেছে। জানতে পেরেছি যে ওই এলাকার কিছু কিছু জনপ্রতিনিধিও তাদেরকে সহযোগিতা করেছে। যারাই এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা আওতায় আসবে, যাদেরকে সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নারী পাচারের ঘটনায় এখন পর্যন্ত 5টি মামলায় 20 জনকে গ্রেফতার করা হয়েছে। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। ভোর থেকে শুরু হওয়া 20 মিলিমিটারের বৃষ্টিতে রাজধানীর অলিগলিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। অফিস টাইমে যানবাহনের অভাবে রাস্তায় ভোগান্তিতে পড়েন কর্মজীবীরা। বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছতে গুনতে হয়েছে বাড়তি ভাড়া। আবহাওয়া অফিস বলছে, থেমে থেমে বৃষ্টি হবে সারাদিন, যা অব্যাহত থাকতে পারে পুরো সপ্তাহ। জানিয়ে দেব কোপা আমেরিকার খবর। প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। সব মিলিয়ে 4 ম্যাচ পর এই প্রতিপক্ষের বিপক্ষে জয়ের স্বাদ পেল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে দেশের জার্সি গায়ে সর্বোচ্চ 147 ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেছেন লিওনেল মেসি। এস এম আশরাফের রিপোর্ট। গোলের সহজ সুযোগ মিস হবে, গত কয়েক বছর আর্জেন্টিনার খেলায় এমন দৃশ্য দেখাটাই যেন স্বাভাবিক বানিয়ে ফেলেছেন স্ট্রাইকাররা। ব্রাজিলিয়ায় সেই ধারা ধরে রাখলেন এক বছর পর জাতীয় দলের শুরুর একাদশে সুযোগ পাওয়া সার্জিও আগুয়েরো। লিওনেল স্ক্যালোনি হয়তো এখনও তার সেরা ফুটবলারদেরই খুঁজে পাননি, তাই তো উরুগুয়ের বিপক্ষে আগের ম্যাচের একাদশে পরিবর্তন আনলেন 6টি, তাতেও আর্জেন্টিনার খেলার থার বাড়েনি। তবু স্বস্তি এই টুর্নামেন্টে প্রথমবার সুযোগ পাওয়া পাপু গোমেজের 10 মিনিটের গোলে। এর পরের 81 মিনিট গোল দেওয়ার চেয়ে গোল হজম না করার দিকেই মনোযোগ দেয় আলবিসিলেস্ট্রা। প্রথমার্ধের শেষ মিনিটে প্যারাগুয়ে রক্ষণের ভুলে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় আর্জেন্টিনা, তবে তা বাতিল হয় অফসাইডে।
দেশের জার্সিতে হাবিয়ের মাচেরানোর সর্বোচ্চ ১৪৭ ম্যাচ খেলার রেকর্ড ছোঁয়ার দিনে সেরা তারকা লিওনেল মেসি ছিলেন নিষ্প্রভ। বল দখলেও পিছিয়ে ছিল আকাশি সাদা জার্সিধারীরা। তবু সুন্দর ফুটবল না খেলি প্যারাগুয়ের বিপক্ষে দীর্ঘ ৬ বছর পর জয়ের দেখা পেল তারা। এ নিয়ে ১৬ ম্যাচ অপরাজিত রইল স্কালোনির দল। ৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭। গ্রুপের শেষ খেলায় ২৯ জুন বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এসএম আশরাফ, এটিএন বাংলা। ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। রূপালী ব্যাংক লিমিটেড ২১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসেব বছরের জন্য ১০% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ বছরে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয় ৩৯ পয়সা আর সমন্বিতভাবে হয়েছে ৪৯ পয়সা। আগের বছর এককভাবে ইপিএস ছিল ১.৩২ টাকা ও সমন্বিতভাবে ১.৩৮ টাকা। সমাপ্ত বছরে সম্পদ মূল্য হয়েছে ৪৪.১০ টাকা। আগামী ১৮ আগস্ট এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট ১৪ জুলাই। মুন্নো ফেব্রিক্স লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। গত ১৩ জুন ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১১ টাকা, ২০ জুন ১৭.৬০ টাকায় কোম্পানিটির শেয়ার লেনদেন হয়। স্বল্প সময়ে শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে নোটিশ দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ। আজ ২১.২০ টাকা পর্যন্ত শেয়ারটির দর ওঠে। আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজস্ব ফাঁকি দিয়ে নকল ব্যান্ড রোল যুক্ত বিড়ি বিক্রয় ও বাজারজাত বন্ধে নেত্রকোনার বারহাট্টায় বড়ইতলা বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার সাদিয়া উম্মুল বানিনের পরিচালনায় অভিযানে নকল ব্যান্ড রোল যুক্ত মায়াবিড়ি, আফিস বিড়ি ও জনি বিড়ি সহ বিপুল পরিমাণ অবৈধ পলিথিন ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী জব্দ করা হয়। এ সময় বিভিন্ন অপরাধের দায়ে ৩টি মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং ধূমপান ও তামাকজাত পণ্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ বিভিন্ন ধারায় ১০,০০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা মালামাল পুড়িয়ে ফেলা হয়। এবারে আন্তর্জাতিক সংবাদ। পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে কোনো ধরনের বৈঠকে বসা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এমনকি ইরানের ওপর থেকে ওয়াশিংটনের সব নিষেধাজ্ঞা তুলে নিলেও নয়। শুক্রবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর সংবাদ সম্মেলনে রাইসি একথা বলেন। আগামী ৩রা আগস্ট শপথ নেবেন ইব্রাহিম রাইসি। সাংবাদিকদের তিনি আরও বলেন, তার বৈদেশিক নীতিতে আরব উপসাগরীয় প্রতিবেশীদের সাথে ইরানের সম্পর্ক উন্নয়ন অগ্রাধিকার পাবে। এছাড়া ইরানের আঞ্চলিক শত্রু সৌদি আরবকে এখনই ইয়েমেনে আক্রমণ বন্ধ করারও আহ্বান জানান ইরানের নতুন প্রেসিডেন্ট। জানিয়ে দেব পলিটিক্স খেলার খবর। রাশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে ইউরোর শেষ ষোলোতে উঠেছে ডেনমার্ক। একই গ্রুপের অন্য ম্যাচে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। এছাড়া গ্রুপ সির ম্যাচে নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে ৩-০ গোলে জিতেছে নেদারল্যান্ডস। এস এম আশরাফের আরও একটি রিপোর্ট। শেষ ১৬ নিশ্চিত করতে হলে জিততেই হবে ডেনমার্ককে, পাশাপাশি খোঁজ রাখতে হবে বেলজিয়াম ফিনল্যান্ড ম্যাচের দিকেও। সে ম্যাচে ফিনল্যান্ড জিতলে সব আশা শেষ ডেনিশদের। তবে সব সমীকরণ মিলিয়েই ইউরোর শেষ ষোলোতে ডেনমার্ক। কোপেনহেগেনে শেষ বাঁশি বাজার পর গ্যালারি রূপ নেয় লাল সমুদ্রে। এক সপ্তাহ আগেও সতীর্থ ক্রিশ্চিয়ান এরিকসেনের মাঠে হার্ট অ্যাটাকের ঘটনায় যে স্টেডিয়াম ছেয়ে গিয়েছিল বিষাদে। ৩৮ মিনিটে উইঙ্গার মিকেল ড্রামস্কার্ডের অবিশ্বাস্য গোলে জয়ের অভিযাত্রা শুরু করে স্বাগতিক শিবির। বিরতির পর রাশিয়া রক্ষণের ভুলে ব্যবধান বাড়ান ইউসুফ পালসেন।
70 মিনিটে আর্তেম জুবা ব্যবধান কমালে ডেনমার্ক শিবিরে ভয় চেপে ধরে, কিন্তু 79-81 তিন মিনিটে দুগোল দিয়ে রূপকথার জন্ম দেন আন্দ্রেস ক্রিশ্চিয়ানসেন এবং জোয়াকিম মাহেলে। গ্রুপের অন্য ম্যাচে 3 পয়েন্ট নিয়ে শেষ 16-র সম্ভাবনা টিকিয়ে রাখা ফিনল্যান্ড 73 মিনিট পর্যন্ত আটকে রাখে বেলজিয়ামকে, তবে গোলরক্ষকের আত্মঘাতী গোলে কপাল পড়ে তাদের। এরপর টুর্নামেন্টে রোমেলে লুকাকুর 3 নম্বর গোল এগিয়ে নেয় বেলজিয়ামকে, যদিও 9 পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে থেকে শেষ 16-র সম্ভাবনা এখনও টিকিয়ে রেখেছে ফিনল্যান্ড। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরো একবার। রাজধানীর আশেপাশের 7 জেলায় কঠোর লকডাউনে বিচ্ছিন্ন ঢাকা, হঠাৎ সিদ্ধান্তে বিড়ম্বনে মানুষ। দেশে করোনা ও উপসর্গে আরো অন্তত 56 জনের মৃত্যু, সারা দেশে 2 সপ্তাহের কঠোর লকডাউনের পরামর্শ। প্রাকৃতিক দুর্যোগ সহ যে কোনো বাধা মোকাবেলা করতে সক্ষম বাংলাদেশের মানুষ, বললেন প্রধানমন্ত্রী। মানব পাচারের সাথে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা পাওয়া গেছে বলছে পুলিশ, চক্রের সাথে টিকটক বাবুর ঘনিষ্ঠ সম্পর্ক। এবং প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাশ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।